প্রিয় নবীর জীবনের সঙ্গে তারা মডেল হিসাবে মানিয়ে নিয়ে নিজেদের জীবনটা নবী আদর্শের জীবনের সঙ্গে মিল করেছেন, তবেই তো তারা নবীর প্রকৃত উম্মত এবং আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা হতে পেরেছেন। আমরা ওই দরজায় হারগিজ পৌঁছাতে পারবো না জি, কিন্তু আল্লাহ শুকর আমরা পীর ভক্ত, আল্লাহ শুকর আমরা নবী ভক্ত, আল্লাহ শুকর আমরা আল্লাহর ভালোবাসার বান্দা। আমি আব্দুল কাইয়ুম নিজে সহ আমার ভাই বাবা জি মা বোন সবাইকে নিয়ে এজ এ মুসলিম জি এই আত্মসমীক্ষাটাই করতে চেয়েছি যে অন্তত পক্ষে আমরা একসঙ্গে না পাই, দিকে দিকে হলেও তিল তিল করে হলেও নবীর আদর্শ জি আমাদের জীবনে আমরা কিছু বাস্তবায়িত করতে সংগ্রাম করি, চেষ্টা করি জি। আমি কিচ্ছু পাবো না, রাসূলুল্লাহ দোয়া পাবো, আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ জি। বক্তব্য ছাড়ছি ভাই, বক্তব্য ছাড়বার আগে আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি জি, আমাদের অল ইন্ডিয়া সুন্নাত জামাতের পরিচালিত যে সমস্ত মাদ্রাসাগুলি তার বৃহত্তম একটি প্রতিষ্ঠান, আমার মতো অবয়ের দায়িত্বে চলে গোপালপুর মোড়ের জামিয়া রহমানিয়া জি, তার বাৎসরিক ইসারে সওয়াব আগামী ফাল্গুনের 1, 2, 3 মানুষের দাবিতেই আমরা 3 দিন করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কেননা বিগত 2 বছর কয়েক বছর দুনিয়ার সবাই দেখেছি মানুষের চলাচলেরও সুযোগ পায় না, মানুষ এত জান হয়ে যায়। 3 দিন করার অর্থ যদি একটু হালকা থাকে মানুষগুলো একটু স্বস্তির সঙ্গে ওঠা বসা চলাফেরা এস্তেঞ্জামগুলো করতে পারবে, এই নিয়েতেই 3 দিন করা সব দিনই আপনাদের দাওয়াত রইল। আমাদের সংগঠনের যোগ্য বক্তারা সব দিনই থাকবেন ইনশাআল্লাহ জি, আল্লাহর হস্তে যেদিন যার সুযোগ হয় একটু যাবেন। আর প্রতি বছরই ইসলামের সব উপলক্ষে একটা বি আর কুপন ছাড়ি, তো 20 টাকার কুপন আছে, 25 পাতার একটা বই বিল আছে, যে সমস্ত ভাইয়েরা আগে থেকে জামিয়ার শুরু থেকে খেদমত করে আসছেন তারা তো আলহামদুলিল্লাহ করলেনই, এরপরও যদি কোনো ভাইয়ের মন চায় ইসলাম ও সিলসিলায় বোঝাতে দে জামানের একটি আদর্শবান প্রকৃত বলিষ্ঠ প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, তাহলে অনুরোধ করব কোরআন হাদিস লেখা চর্চার এই প্রতিষ্ঠানে নিজে 20টা টাকা দিয়ে আপনার 5টা বন্ধুর কাছ থেকে 5 কোটি 100 টাকা সংগ্রহ করিয়ে দিয়ে আপনি একটু খেদমতের খাতায় নাম রাখুন জি। এটুকু আপনাদের কাছে দাবি রইল ভাই, যদি মনে হয় না এদের পয়সা তুলে দিলে এরা খেয়ে ফেলবে, পয়সা তুলে দিলে খেয়ে ফেলবে, যদি মনে হয় পায় ধরে বলবো পয়সা দিতে হবে না, আল্লাহর রাস্তায় একটু 3 তারিখে জামায় যেয়ে শুধু দেখে আসবেন জি, এরা খেয়ে খেয়ে ফেলে কি করেছে জি, আর যারা খায় না তারা কি করেছে, আর এরা খেয়ে খাচ্ছে রজবাই ইয়াকুব মাতিন কাইয়ুম জি, এরা খেয়েছে এরা কি করেছে, এত জায়গাগুলো একটু ঘুরে দেখে আসবে। এই দাওয়াতটা রইল, যদি গাড়ি ভাড়া চন্দ হল আমি দান কর্ম নব, আপনারা খেয়েছেন না কি করেছেন দেখার জন্য এসেছি, আমার ভাড়া না দিকে আপনাদের রব ইনশাআল্লাহ এত লোকের সাথে নিয়ে বলে জি তোমার রায়না ইল্লাল বালা। যদি কারো বিল কুপন নিতে মন চায় রজবাড়ি সাহেবের আওয়াজ শুনতে নিশ্চিত আমরা আগ্রহী শুনবো ভাই, গাড়িতে বিল কুপন আছে 5 মিনিট নিয়ে আবার জমে বসে পড়বেন জি, আর যদি মনে করেন না হুজুর আমরা সবাই নেব না। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونسأل عن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال عليه الصلاة والسلام ما أمرتكم به فخذوه وما نهيتكم عنه فانتهوا وكما قال عليه الصلاة والسلام আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব আমন্ত্রিত দিদার ওলামায়ে হযরত সমাগত আল্লাহওয়ালা নবী প্রেমিক শ্রোতা মন্ডলী প্রধান সিনা দূরে অবস্থিত আল্লাহওয়ালি মা ও বোনেরা দরবারে ইলাহিতে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি সবকিছুর ভিতর দিয়ে আজকের মজলিসে আমাদের সকলকে বসতে সুযোগ দিয়েছেন মন ভরা কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর উপর আজকের মজলিস থেকে অন্তর করা ভাষায় সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব হুজুর আপনাদের কাছে অজনসিহত করছিলেন আগ্রহী তার প্রত্যেকটি কথা খুব মর্যাদা সহ আপনারা শুনছিলেন আপাতত আমি এসে আপনাদের মাঝে বসেছি কোরআন শরীফের একটি আয়াতে পাঠ করেছি হাদিস শরীফের অগণিত হাদিসের ছোট্ট একটি হাদিস আপনাদের কাছে পেশ করেছি কথিত আয়াত এবং হাদিসটিকে সামনে রেখে কিছু কথা বলবার এরাদা রাখছি বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি তিনি মঞ্জুর করুন সকলে বলুন আল্লাহুম্মা
মুফতি সাহেবের শেষের দিকের যে বক্তৃতার কিছুটা অংশ শুনলাম, তাতে মোটামুটি একটা বুঝেছি। এই মিনিট দশেক বলে শুনেছি গাড়িতে বসে, তাতে আমার মনে হয়েছে যে তিনি নবী দিবস স্বরূপ আলম নয়, বরং নবীর আদর্শকে কায়েম করবার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। যে কারণে তিনি শেষের দিকে বলছিলেন যে নবী তার জীবনে জবানকে যেমন হেফাজত করেছেন, উম্মতদেরকেও তিনি জবান হেফাজতের ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছেন। এবং বলতে বলতে তিনি এটাও বলেছেন, সমাজের সাধারণ মানুষ উচ্ছৃঙ্খল হতে পারে, তাদের জবানে লাগাম না থাকতে পারে, থাকা উচিত, কিন্তু আমরা যারা আলেম বক্তা মৌলানা হাফেজ ইমাম এক কথায় ধর্মের লেবাস ধারী, জবানে লাগাম লাগানোটা আমাদের জন্য সবার আগের কর্তব্য। আমি আপনাদেরকে এই প্রসঙ্গটা নিয়ে মোটেই বলবো না, আমি বরং অন্য বিষয়ে কিছু কথা আপনাদের কাছে রাখবার নিয়ত করছি। ভাই, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটি মানুষকে যেমন ধার্মিক হওয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছে, একজন মানুষের ধার্মিকতার জীবনের পাশাপাশি সামাজিকতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। অর্থাৎ একজন মানুষ যিনি ধার্মিক হবেন তিনি যেন সামাজিক হন, ধৈর্য ধরে বসলে। মুক্তি সাহেব যেমন নির্ধারিত সময়ে ছাড়ার আগে একটা জায়গাতে পৌঁছে দিয়েছেন, আমি তো আমিও একটা স্টপেজে পৌঁছে দিয়ে তবে মাইক ছাড়বো ইনশাআল্লাহ। একজন পূর্ণ ধার্মিক যিনি তার জন্য সামাজিক হয়ে গড়ে ওঠা খুব সহজ, কিন্তু আদৌ তার সাথে ধর্মের সম্পর্ক নেই, কখনোই সে লোকটা সামাজিক ব্যক্তি বলে বিবেচিত হতে পারে না। তার দ্বারাতে সমাজের শান্তি শৃঙ্খলা কখনোই কায়েম হতে পারে না। যে পিরিয়ডে আমরা পৃথিবীতে বসবাস করছি, বর্তমান পৃথিবীর যা পরিস্থিতি, চলমান পৃথিবীর রাজনীতি আমাদেরকে শান্তি ডেকে আনতে পারে না। চলমান পৃথিবীর প্রচলিত শিক্ষা ব্যবস্থা
আমাদের জন্য শান্তির বার্তা বহন করে আনতে পারে না। ভাই আমার এই কথাগুলি খুব ছোট ছোট, কিন্তু ভাবলে অনেক দোষ। আমি একটু ভাবে আপনাদের আলাদা আলাদা করে এক একটা ভিন্ন ভিন্ন দিক দিয়ে ভাবাবো এবং আশা করব তা আপনাদের ব্রেনে, আপনাদের ব্রেনে যাতে গেঁথে যায় তার জন্যে আপ্রাণ চেষ্টা করবার। আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গতে খানিকটা পিছিয়ে পড়া, পৃথিবীতে আমাদের থেকে এগিয়ে থাকা জাতি আছে, অন্য কারোর কথা না ভেবে যদি পৃথিবীর সবচাইতে এগিয়ে যাওয়া জাতি আমেরিকার কথাই ধরেন, বোধ হয় আমরা 59 টাকা দিলে ওরা 1 টাকা দেবে, সঠিকটা জানি নি তবু বলছি, আমরা 59-60 টাকা দিলে ওরা $1 দেবে, তার মানে ওদের এই ডলারের কাছে আমাদের টাকার কোন মূল্য নেই। খুব খেয়াল করে তাহলে এক কথায় বলা যায় আর্থিক ভাবে আমাদের থেকে অনেক সমৃদ্ধ। সৌদি আরবে যখন টাকা ভাঙাতাম 1 টাকা আর 18 টাকা, মানে 100 টাকা দিলে 5 টাকার একটু বেশি ফেরত দিত। যেখানে 1 টাকায় 59-60 টাকা ডলার নিলে তখন কেরকম মনে হবে, যেটা বোঝাতে চাচ্ছি তাহলে আমরা জাতি আমাদের তুলনায় আমেরিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ। নম্বর 2, আচ্ছা আমাদের কি মনে হয় শিক্ষা দীক্ষায় আমেরিকা কুরুটা সবচেয়ে পিছিয়ে? তাম ভারতের চাইতে ভারতবর্ষের শিক্ষার হার কেরালায় সবচেয়ে বেশি। কেরালায় মূর্খ লোক খুঁজে পাওয়া কঠিন, যারা পাগল না পাগল ব্যতীত একটি ছেলে মেয়ে খুঁজে বার করে দিতে পারবেন না, যে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েটা কোরআন করতে জানে না, যে বাচ্চাটির ব্রেন খুব গভীর তারে হাফেজ বানানোর জন্য খুব বেশি হলে 3 বছর সময় লাগবে, যা আমাদের দেশে 13 বছর, ওরা 3 বছরে কম। যার ব্রেন সবচেয়ে খারাপ, যে যার ব্রেন ভালো 6 মাস 8 মাস 9 মাস 10 মাস 11 মাস 12 মাস 1 বছর 1.5 বছরে কমপ্লিট। আসলে আমরা তো খানিকটা স্বার্থপর, কেরলের মাদ্রাসাগুলিতে যারা পড়ায় শিক্ষকতা করে ওদের দেখলে অবাক হয়ে যাবেন, মাদ্রাসার হেড দোকানায় যে পড়াবে সবসালের জন্য কেউ ডাকি দাঁড়াবে, তখন আমার বাপ মরে গেল একটু জানাজা করে দিতে হবে, মাদ্রাস সাহেব বলে দেবে ভাই জানাজা পড়া তুমি আলাদা হয়ে গেছে, আমার এই মাদ্রাসার ছেলেদের ছেলে জানালা
যাওয়ার সময় এর দায়িত্ব আমার বাড়ি একটা মিলাদ দিচ্ছিলাম হুজুর আপনারা তো দাওয়াত করবো দু ঘন্টা হজ করতে হবে হাজ সাহেব একবারকে বলে দেবে ও অসরকারি আলাদা হয়ে গেছে অসরকারি যে হুজুর মাদ্রাসার শিক্ষকতা করবে ওর ভিতরে অন্য কোন প্রবণতা নেই চব্বিশ ঘন্টা একজন শিক্ষক চল্লিশটা বাচ্চাকে পড়ে রয়েছে কুড়িটা বাচ্চাকে পড়ে রয়েছে যদি বাইশটা বাচ্চা হয় শিক্ষক দুজন ওই দুটো বাচ্চার জন্য আলাদা একজন টিচার তবে ওদের সিস্টেমটা বলে না একদম কোটা কোটা যদি একজন শিক্ষক হয় কুড়িটা লেবে যদি দুজন শিক্ষক হয় তো চল্লিশটা বাচ্চা বাইশটা পঁচিশটা পঁয়ত্রিশটা লেবে শিক্ষকের মাইনেও বেসরকারি ভাবে এরকম দেবে আমাদের দেশে মসজিদের ইমাম সাহেবের মাইনে মুসল্লিরা দেয় সাত টাকা তাও তিন মাস ঢাকা মানে আমাদের বাকি আমি বলি ইমামের কাজ করতে করতে আমি জানি না বাকি ফেল দেবে সমাজ ঘুরে আসেন এখন বহু মাদ্রাসা রয়েছে এমনি মাইনে দেয় দু হাজার টাকা শিক্ষক তাতে সমাজ তার তো দাঁড়ানোর না যাই হোক পর্যাপ্ত পরিমাণ মাইনে দেয় যে কারণে কেরালাতে ভারতবর্ষের কেরালায় শিক্ষার হার সবচেয়ে বেশি আমরা কেরল মডেল চালু করার জন্য খুব চেষ্টা চালাচ্ছি তবে খুব বেদনার সাথে বলছি কেরল কেরল মডেলে কেরলের যে মাদ্রাসাগুলো চলে ওরা ওদের শিক্ষকরা যা মেহনত দেয় সেই মেহনতের শিক্ষক পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া খুব কঠিন যদি জুটে যায় কেরাল মডেল চালু করা কিন্তু মেহনতের যদি অভাব হয় বাচ্চা গড়া যাবে যদিও মাদিন সাহেব হাওয়াতে কেরাল মডেল চালু করেছে তিন বছর চালিয়ে প্রাথমিক পর্যায়ে দেখা হবে যে আমরা একদিন মাদ্রাসা চিনি চালিয়েছি আর এখন কেরাল মডেলে তিন বছর চালিয়ে লাল মাস কি হয়েছে শিক্ষক ওরা কেরাল থেকে দেবে মাইনে ওরা কেরাল থেকে দেবে একদম শিক্ষকের বলে কথা বলবে ওরা আওয়াজ থেকে যখন দমে উঠবে আমার নিচে একটা আওয়াজ হওয়া হবে যাই হোক আমি যেটা বলতে চাইছি কেরলে শিক্ষার হার সবচেয়ে বেশি সমগ্র ভারতের বিচার করলে ভারতবর্ষের চাইতে আমেরিকা শিক্ষায় অনেক এগিয়ে আমার যেটা বলবো শিক্ষায় এগিয়ে আর্থিকভাবে আমাদের চেয়ে মজবুত মানে মানুষ হওয়ার দিক দিয়ে আমাদের চেয়ে আমেরিকা অনেক শুধু পিছিয়ে না বোধহয় বোধহয় বিচার করলে তাম পৃথিবীর যত কান্ট্রি আছে আমেরিকার নামটা যদি হিসেব কষা হয় যে কোন দেশে পশু বেশি বাস করে আমেরিকার নামটা সব শেষে লিখতে হবে আগে কথা বলতে পারেন নি যদি বলেন কেন আমি এ কথাগুলি বলছি আমার কথাগুলো ব্রেনে নিলে শেষ পর্যন্ত একটা জায়গায় যাবো এখন তুমি হালকা বলতে বসি আর স্টেজে উঠলে খুব ভয় হয় ভয় এই জায়গাটাই হয় যে এই যে আপনাদের কাছ থেকে দেড় দু ঘন্টা করে সময় নেই আপনাদের
যদি কিছু না দিতে পারি কিয়ামতের দিন আপনাদের সময়ের একটা হক আছে, এই হক যদি আদায় না করতে পারি আল্লাহর বিচারে ধরা পড়তে হবে। কি টাকা দেবেন কি দেবেন না ওটা বলে না, কিন্তু এই যে আমি সময়টা দিচ্ছি আমার সময়ের একটা দাম আছে, আপনারা এতটা মানুষ সময় দিতে বসেছেন আপনাদের সময়ের একটা দাম আছে, কিছু দিতে না পারলে সময়ের হক আদায় হবে না। জি ছাড়েন, যেটা বললাম দরকার, আমেরিকার একটা চিত্র কিছুদিন আগে করম পত্রিকাতে পড়ছিলেন, কারণ আমি খুব একটা পরিবর্তন পত্রিকাটা একটু মোটামুটি দেখি একটা চায়ের দোকানে আসলে গরম পত্রিকা নিয়ে এসে পাঁচ মিনিট যদি বাকি থাকে। কোন পত্রিকার একটা খবর দেখছি, আমেরিকার একটা নিউজ, নিউজটাতে জানানো হয়েছে যে আমেরিকার 7 এবং 8 পড়া 60% মিল, আমেরিকার 7 এবং 8 পড়া 60% মিল প্রেগন্যান্সি হবে। 100 মিল যদি ক্লাস 7 পড়ে ও 7 প্রতিবর্তী ও অন্তঃসত্ত্বা হবে, সেটা না হিসাব কষে জীবনে দেখেছেন যে দেশের নাগরিকদের কি মর্যাদা আছে, এই দেশের মর্যাদা গুলো কি মর্যাদা আছে, যে দেশের মর্যাদা গুলো তাদের ঘরে মেয়েদের মর্যাদা দিতে পারে হিসাব কষা হয়েছে কোনদিন, যে যে দেশের 60% মেয়েরা ক্লাস 7-8 পড়তে পড়তে প্রেগনেন্সি হয় সেই দেশের মানুষদের টাকার কি দাম আছে আর তাদের শিক্ষা তাদেরকে কতটা মানুষ বানিয়েছে, ওদের টাকা আছে ওদের লেখাপড়া আছে শিক্ষা দীক্ষা আছে ঘাটতি একটা জায়গায় ভিতরে সর্বারে কায়নাত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নৈতিকতা নবী লিখে দেওয়া আদর্শটা ওদের ভিতরে। তাই আমি গোড়ায় এক কথায় বলেছিলাম যে আমাদের পকেটের টাকা আমাদের জন্য শান্তি বহন করে আনতে পারে না, আমাদের জি এই চলমান পিরিয়ডের প্রচলিত ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য শান্তির বার্তা বহন করে আনতে পারে না, শান্তি এনে দিতে পারে না আমাদের দেশের চলমান এই রাজনীতি পারে, কেউ বলে দেখেন একবার পারে, আমি পার্টিকুলার জি কোন রাজনৈতিক নেতা লিডারদের সাপোর্টার নই, পার্টিকুলার কারো বিরোধীও নই, জি একদম নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে দুটো কথা বলতে বাধ্য হচ্ছি। ভাই ভারতবর্ষের রাজনীতিতে রান্নাঘর থেকে টেনে মেয়েদেরকে নামিয়ে দেওয়া হলো, কি ব্যাপার না, মেয়েদের জন্য সিট সংরক্ষিত ওর একদম রিজার্ভেশন, কি বললো মেয়েরা যদি শুধু রান্নাঘরেই পড়ে থাকে তাহলে পঞ্চায়েতের মিটিং যখন হবে একটা পঞ্চায়েতের 17টা গ্রাম সভা, এই 17টা
ग्राम सभा मेम्बर देर मीटिंग जो है पंचायत जो मे दो चार जन ना थे রান্নাঘরের কথা বলবো, মেয়েদের সুবিধা অসুবিধা হবে, পঞ্চায়েতে আসবে কি করতে হবে, ভোটে দাঁড়াতে হবে, ওরা আসুক রান্নাঘরের কথাগুলো বলো, সবাই বুদ্ধি দেখতেছে সকিয়ার অত গুছিয়ে বলা যায়। জি ভাই, আমার এই কথাগুলোর পিছনে কোরআন হাদিসের যুক্তি যদি না থাকবে তো আমি খামাখা এ কথাগুলো বলতাম না। বললো মেয়েদেরকে ভোটে দাঁড় করিয়ে দাও, ওরা পঞ্চায়েতের মিটিং এ একটু আসুক, ওদের সুখ দুঃখের কথাগুলো একটু পঞ্চায়েতের মিটিং এ এসে পঞ্চায়েত সমিতিতে দাঁড়ালো, পঞ্চায়েতে দাঁড়ালো, জেলা পরিষদে দাঁড়ালো, এমএলএ ভোটে দাঁড়ালো, শুধু তো পঞ্চায়েতে থাকলে হবে না, তাহলে কোথায় যেতে হবে, তাহলে নবাব নাম একটু আসার দরকার আছে, তাহলে আর রাইট আছে একটু আসার দরকার আছে, তাহলে কি হবে, তাহলে রাইট আছে আসবি মেয়েদের রান্নাঘরের কথা ঘরে এসে রাইট আছে একটু বলতে পারবে, আমরা একটু ভাবতে পারবো মেয়েদের সুখ দুঃখ বাবা বাবু তোদের কষ্টের বিষয়গুলো একটু ভাবতে পারবো, তাতে ওদের একটু উন্নতি হবে। তাহলে শুধু এই পর্যন্ত কলকাতা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না, তাহলে কি করতে হবে, তাহলে এমপি ভোটের দু চারটে দাঁড় করে দাও, অনেকটা সংরক্ষণ দাও, ওরা কিছু এমপি হোক, কি বলে ওরা কি বলে সংসদ, কি বলে সংসদ ভবন হবে, আসুক প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যখন অন্যান্য এমপিদের নিয়ে মিটিং করে মেয়েরা সেখানে একটু ওদের রান্নাঘরের কথা ঘরোয়া কথাবার্তা গুলো বলুক, তাহলে মেয়েদের সমস্যাগুলো সলভ করা একটু দেশে একটু শান্তি আনবে। যাক, দেওয়া হলো এমএলএ ভোটেও, দেওয়া হলো এমপি ভোটেও, মেয়েদের সংরক্ষণ দেওয়া হলো। এত কথার পিছনে একটাই কথা, দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতির নেতৃত্ব আর কর্তৃত্ব রয়েছে কোন নারী, সে জাতির ধ্বংস অনিবার্য। যে জাতির আমল করবে কোন নারী, তার ধ্বংস অনিবার্য। নবীর কথা আপনার ভালো লাগতেও পারে নাও পারে, তবে মুসলমান হলে ভালো লাগা উচিত। কেউ যদি বলেন আমি কামরাঞ্চি হব, তাহলে ঠিক আছে, ভালো নাই লাগবে, মুসলমান হলে কিন্তু তত ভালো লাগা উচিত। চলে কি হয়েছে, মেয়েরা ভোটে জিতেছে, মেয়েদের ভোটে জেতানো হয়েছে, রান্নাঘর থেকে টেনে পঞ্চায়েতের অফিসে, জি পঞ্চায়েতে, রান্নাঘর থেকে টেনে পঞ্চায়েত সমিতিতে, রান্নাঘর থেকে টেনে মেয়েদেরকে জেলা পরিষদ ভবনে, রান্নাঘর থেকে টেনে রাইত আসে আর নবান্নে, জি রান্নাঘর থেকে টেনে সংসদ ভবন পর্যন্ত মেয়েরা পৌঁছে গেল, ইজ্জত বুঝে পেয়েছে, এক কথায় বলেছি আধুনিক কালে রাজনীতি এ জাতির জন্য শান্তি বহন করে আনতে পারে, হারগিজ পারে না। তারই ব্যাখ্যা দিচ্ছি, জি আমেরিকার মতো একটি সমৃদ্ধ দেশ তারা তাদের মেয়েদের ইজ্জত বুঝে দিতে পারেনি, বরং বলা যায় তাম পৃথিবীর সবচাইতে বেশি পশুর বসবাস আমেরিকা, টাকা আছে লেখাপড়াও আছে মানার অসুখ তো তাদের হচ্ছে। এখন আমাদের মাথার উপরে উঠি মারে, ও বাবা ভাইরা
এজন্যই এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন এলেন, না 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 না, নারী জাতির কোনো মর্যাদা ছিল না। ও বাবা জি রে ভাইরা, নারী তো নারী, সন্তানের কাছে মায়েরও কোনো মর্যাদা ছিল না। বাপ মারা গেলে ও বাবা জি রে ভাইরা, মায়ের ইজ্জত অপহরণ করা, মায়ের সাথে ব্যভিচার করাটা সন্তানের কাছে ছিল বড় গৌরবের ব্যাপার। ও মুসলমান বাবা জিরা, ভালো করে মাথায় রাখুন, নারীর ইজ্জত তো বহু দূরের দূরের কথা। বেঁচে থাকবার কোন অধিকার নেই, কন্যা সন্তানের পৃথিবীতে বাজার কোন অধিকার নেই। ও বাবা জিরা ভাইরা, ভালো করে মাথা রাখুন, নারীকে রাজনীতিতে দাঁড় করিয়ে দিলেন না, রাজনীতির আঙিনায় টেনে আনলেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ইজ্জত বুঝে দেওয়ার জন্য সেদিন তিনি ও ভাইরা তাদেরকে ভোটে দাঁড় করিয়ে দিলেন না। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরবের মাটিতে দাঁড়িয়ে নারীর এখনো বীরজিতি বীরজিতি রেখে দিচ্ছে। একাই রাসূলুল্লাহ প্রতিবাদের আওয়াজ তুললেন, আমাকে দিতেই হবে। ও বাবা জিরা ভাইরা, নবুয়তের মহান দায়িত্ব নবীর উপরে তখন আসেনি, আল্লাহ পাকে নবী এ দৃশ্য গুলো সইতে পারতেন না। নবীর চোখ দিয়ে কখনো কেমন করে সইব। ও বাবা জিরা ভাইরা, সোনা নবী রাসূলুল্লাহ সেদিন প্রতিজ্ঞা নিলেন, যে কোনো মূল্যই হোক মায়ের জাতের বেস্তিকে আমি দূরে সরিয়ে দেব। কবল থেকে নারী জাতকে আমি রাসূলুল্লাহ মুক্ত করব। আল্লাহ পাকের মরণ আমি নবী আমার উপরে যদি থাকে, আজকে আরবে নারী জাতির বেঁচে থাকবার অধিকার নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করব আগামীতে নারী জাতির বেঁচে থাকবার অধিকারটুকু যাতে প্রতিষ্ঠা করে দেওয়া যায়। তোমার সম্মান খুঁজবার জন্য রাজনীতিতে যেতে হবে না, তোমার ইজ্জত পাওয়ার জন্য তোমাকে মহিলা সমিতি করা লাগবে না। নবীর আদর্শের কাছে কথাটা কত করে দাও, নবীর নীতিকে আপনি ধরো মেনে নাও। পৃথিবীতে তোমার ইজ্জত বুঝে দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরতি করছেন। জি, নবুয়তের দায়িত্ব তখনো আসেনি, নবী সইতে পারতেন না, মাঝে মাঝে কেঁদে ফেলতেন, আল্লাহ আল্লাহ এই অনলাইন আমি কি করে সইব। আর এক ভাব বলি, একটু বোঝ ভাই, চল সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে অর্থ করতে গেলে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। মুক্তি সাহেব করতে করতে বলছিলেন না, সারা জিজ্ঞেস করলে ভুলু মনের কখনো কাপুরুষ হতে পারে কিনা, বুঝলেন না? ভাই, এই কাপুরুষ হয়ে যাওয়াটা কোন ইমানদারের ভুল নয়। তার মানে যার ইমানিয়াদের জায়গাতে মজবুতির অভাব রয়েছে, সেই হক কথা বলতে কিছু পাওয়া হক বলতে তার ইমানের জায়গাতে যার কোন ঘাটতি দুর্বলতা কিছু নেই,
সে বক্তা বলতে কোনদিন ভয় কে দানে গাল দেবে কে মারবে বললে কে ধরবে বললে কে চুরবে বললে কে গুড়িয়ে দেবে বললে সে শুধু ভাবে আল্লাহ আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না লা খাফু ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছু সে ডরতে নাই আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না তুমি আমার কি করবে এতে বড় বড় ভাই আল্লাহ দুটো তুলেছেন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।